24 ঘন্টা আগে সিপিআইএম মেডিসিন দিয়েছিল বিশালগড় এবং বোধসঙ্গ নগরে। প্রকাশ্য দিনের আলোতে রাজপথে একেবারে পুলিশের সামনে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয়েছিল বাইক বাহিনীর মাফিয়াদের। এবারে প্রতিশোধের আগুনে পোড়া বিজেপি রাতের অন্ধকারে রাস্তার লাইট নিভিয়ে কাপুরুষের মতো আক্রমণ করে বদলা নিল। সিপিআইএম এর দিনের কর্মসূচির জেরে রাতে দুষ্কৃতিকারীরা সক্রিয় বিশালগড়ে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকজন বিরোধী দলের কর্মীদের বাড়িতে, আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি বাইক ও একটি গাড়ি। রাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। রাতের প্রথম বিক্ষিপ্ত ঘটনাটি ঘটে বিশালগড় শীতলচিলা এলাকার প্রণব দাস ওরফে পল্টনের বাড়িতে। অভিযোগ, রাত 11টা নাগাদ একদল দুষ্কৃতিকারী মাথায় হেলমেট লাগিয়ে একযোগে হামলে পড়ে প্রণব দাসের বাড়িতে। ভেঙে তছনছ করে দেয়া হয় খাট, শোকেস, আলমারি, টেবিল, এলইডি টিভি, ফ্রিজ সহ তার ঘরের সমস্ত জিনিসপত্র। আগুনে জ্বালিয়ে দেয়া হয় তার বাইকটি। দুষ্কৃতিকারীদের আক্রমণ থেকে বাদ যায়নি রান্না করা ভাতের হাঁড়ি পর্যন্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানার ভারপ্রাপ্ত অফিসার সুমন উল্লাহ কাজী সহ বিশাল পুলিশ বাহিনী। আমরা মানুষ হঠাৎ করে তারা হেলমেট পরানো, মাস্ক পরানো, কিছু করোনা কোথায় করতে কো। আপনার স্বামীর নাম কি? ভালো নাম প্রণব দাস, আর নাম পটন দাস। এই ঘটনার কিছুক্ষণ পরে বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকার সিপিআইএম কর্মী বিপ্লব সাহার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বিপ্লব সাহা প্রাক্তন মন্ত্রী তথা বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহার গাড়ির চালক এবং সিপিআইএম এর একনিষ্ঠ কর্মী। আর সেই সূত্র ধরেই নাকি তার গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানায় তার পরিবারের লোক। পরিবারের লোকদের আরও অভিযোগ, ঘটনার পর বিশালগড় থানায় বারবার জানালেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। রাত্রে একটা সময় মানে কয়েকজন বাইক দিয়ে আয়া, সেরা গাড়ির গ্লাস পেছনে গ্লাস ভাঙা, তারপর পেট্রোল দিয়ে সেরা গাড়ির মধ্যে আগুন ধরে গেছে। আর ওখান পর্যন্ত কোনো আয়া দেয়া আর দূরের কথা কোনো কিছুই নেই। কোনখানে বাড়ি? হ্যাঁ, বাড়ি কোনখানে? অফিস ছিল, অফিস ছিল, হসপিটাল কর্মকার ভাড়া। কে করছে তারা কোনো চিন্তা করছেন? তার শিওর বিজেপির কোনো তারাই পাঠাইছে। আমার ভাই তো নিজের গাড়ি চালা, এই বিষয়ে আমরাই গাড়ি চালায়। ওই তো মানুয়াল শহর। আচ্ছা, তারপর পুলিশে জানানো হয়েছিল? হ্যাঁ, পুলিশে ফোন করা হয়েছে, তারা কোনো ফোন ধরছে না। এই এলাকায় কোনো মানে পুলিশে কোনো টহলদের বা এরকম ব্যবস্থা ছিল না? রাস্তায় পুলিশ ছিল না? না, একদম ছিল না, ছিল না। এখন কি ক্ষতি হয়েছে গাড়িটা? তো একদম পুরো শেষ। পুলিশ এখন অবধি কোনো স্টেপ নিয়েছে? না, কোনো স্টেপ নিয়েছে। কার গাড়ি ছিল এটা? এটা আমার দাদার। নাম কি? বিপ্লব সাহা। কি করে উনি? উনি মানুয়াল শহর গাড়ি চাল ড্রাইভার করে। গাড়ি দিয়ে চালায় কি? কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? সবই তো, গাড়ি তো সবই শেষ। বৃহস্পতিবারের সিপিআইএম কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা দিন গড়িয়ে রাতেও বিরাজ করে গোটা মহকুমা এলাকায়। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে রাতভর মহকুমার বিভিন্ন এলাকায় টহলদারি সত্ত্বেও ব্যাপক সন্ত্রাসের অভিযোগ আসে স্থানীয়দের তরফে। প্রশ্ন হচ্ছে, এবারে কি বামেরা পিছু হটবে নাকি পাহাড়ের তীব্রা মাথা যেভাবে বিজেপিকে ঠান্ডা করে দিয়েছে সেই পথে হাঁটবে বাম কর্মীরা? ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।